এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর গোটা দেশ জুড়েই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী সূর্যের গনগনে রোদের তেজে জোরে পুড়ে খাক দেশের প্রায় সব রাজ্যই আর এই তীব্র গরমে মর্মান্তিক মৃত্যু হল চারজনের তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা এর জেরে স্কুল কলেজও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুন মাসেও হাসপাস অবস্থা বঙ্গবাসীর এক ফোটা বৃষ্টির দেখা নেই এদিকে পড়শি রাজ্য তেলেঙ্গানার বেশ কিছু অংশে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি সে রাজ্যে চলতি সপ্তাহে গরমের বলি চারজন পাশাপাশি পশ্চিমবঙ্গের মানুষের জন্যও আরও ভয়ঙ্কর দুঃসংবাদ এমনিতেই ব্যবসা আবহাওয়ায় কালঘাম ছুটছে আট থেকে আশির শহর থেকে জেলা তাপপ্রবাহের পরিস্থিতিতে নাকাল রাজ্যবাসী মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় আরও বাড়বে তাপমাত্রা এবছর বাংলায় বর্ষার প্রবেশে বেশ খানিকটা দেরি হতে পারে বলে আশঙ্কা আবহাওয়াবিদদের একাংশের জ্বালাপোড়া এই গরম আরও কদিন জ্বালিয়ে খাবে বঙ্গবাসীকে এমনই আশঙ্কা আবহাবিদদের কারণ সাধারণত কেরলে পয়লা জুন বর্ষা ঢোকে দক্ষিণের এই রাজ্যে বর্ষার আগমনের এক সপ্তাহের মধ্যেই বর্ষা ঢুকে পশ্চিমবঙ্গে তবে এবার কেরলেই বর্ষার প্রবেশে দেরি হবে বলেই আশঙ্কা এখনও পর্যন্ত লাক্ষাদ্বীপের কাছেই থমকে দাঁড়িয়ে রয়েছে বর্ষা তবে এর মধ্যেও সামান্য সুখবরও আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে আগামী চব্বিশ ঘণ্টায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও এই বৃষ্টিতে অস্বস্তি কাটবে না হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের দুই জেলা দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার সহ আলিপুর আলিপুরদুয়ারেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর দিন পাঁচকের মধ্যে দহন জেলা জুড়ানোর সম্ভাবনা আপাতত নেই বরং আগামী দিন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের জেরে জেরবার পরিস্থিতি তৈরি হবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস